জনাব এইচএন আশিকুর রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন আদর্শবান নেতা ও একজন উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হবার পর থেকেই তিনি নিজ প্রজ্ঞা, অভিজ্ঞতা, সততা ও আনুগত্য দিয়ে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার একজন অত্যন্ত আস্থাভাজন নেতায় পরিণত হয়েছেন। ১৯৯০ সালের পর বাংলাদেশ আওয়ামী লীগ যতবার সরকার গঠন করেছে ততবারই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠাপুকুরের উন্নয়নের জন্য তাঁকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। বর্তমানে জনাব আশিকুর রহমান মিঠাপুকুর দিনাজপুর মহাসড়কের মতো প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে আরেকটি মহাসড়ক এবং মিঠাপুকুরে বন্যা ও নদী ভাঙ্গন রোধের লক্ষ্যে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে একটি প্রকল্প নিয়ে কাজ করছেন। আশা করা যায় তার দৃঢ় নেতৃত্বে এবং কর্মতৎপরতায় প্রকল্পগুলো সত্বর বাস্তবায়িত করা সম্ভব হবে। এসব প্রকল্পগুলো বাস্তবায়নের স্বার্থে আশিকুর রহমানকে অবশ্যই বড় বেশি দরকার। আশিকুর রহমান এমপি বলেন, তিনি মিঠাপুকুরকে উত্তরবঙ্গের শিল্প, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, কৃষি সম্পদ, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান। তিনি মানব মূলধনের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি মনে করেন, শিক্ষাই ক্ষমতার উৎস, শিক্ষাই মানুষকে ভৌগোলিক সীমা ও সামাজিক স্তরকে অতিক্রম করতে সক্ষমতা যোগায়। তিনি তাই মিঠাপুকুরের অবকাঠামো পরিবর্তনের ঊর্ধ্বে মানুষের জীবনমান পরিবর্তনে বিশ্বাস করেন। তিনি মানুষকে ও শিক্ষাকে গুরুত্ব দেন সর্বোচ্চ। তিনি সেটাই করে চলেছেন। মিঠাপুকুরবাসীর জন্য আমি বলবো, গণতন্ত্র মধ্যে সঠিক বিচার তো সঠিক, তারা বিচার করে ভোটটা অসম্ভব ক্ষমতা। মানুষের সম্পত্তি মালিক হতে গেলে দলিল লাগে, আর দেশের মালিক হতে গেলেও একটা দলিল লাগে, সে দলিলটা হচ্ছে ভোটের অধিকার। তো ভোটের অধিকারটা অসম্ভব মূল্যবান একটা অধিকার, এই ভোটের অধিকারকে সংরক্ষণ করতে হবে এবং সঠিক বিচার করে নিজের স্বার্থে, কে তার কাছে আছে, কে তার দুঃখে দুঃখী, কে তার সুখে সুখী, কে তার পাশাপাশি আছে, কাকে দিয়ে তাদের কাজ হবে, কে তাদের আমানত খেয়ানত করবে না, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে। এবং বাংলাদেশ স্বাধীনতাকে বিশ্বাস করার অর্থ হচ্ছে বাংলা স্বাধীনতা থাকা মানে হচ্ছে তার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত থাকা এবং সামনে অগ্রসর নিশ্চিত হওয়া। এটা যদি তারা খেয়াল করে ভোটটা দেয় ঠিক মতো, যদি তারা ভোট সংরক্ষণ করে ভোটটা প্রয়োগ যদি করতে পারে, আমি মনে করি যে শুধু মেঠাবু কেন, পুরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবেই, এর কোনো অন্যথা হওয়ার কথা না। এবং আমি এই মুহূর্তে মনে করি মিঠাপুকুরে আশিকুর রহমানের কোনো বিকল্প নেই, ও তাদের বোঝা উচিত যে আমি তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো, আমার পরিবার তাদের পাশে আছে এবং আমি বড় একটা চাকরি ছেড়ে এসেছি। ঠিক এমপি হওয়ার জন্য কিন্তু আসিনি, আমি তাদের পাশে থাকার জন্য আসছি। ভোট এমপি হওয়ার প্রয়োজন এই কোনো যে একটা প্রক্রিয়া, একটা ধারার মধ্যে থাকলে, প্রক্রিয়ার মধ্যে থাকলে কিছু ক্ষমতা আসে আসে কিছু কাজটা ভালোভাবে করা যায়, সেই জন্য এমপি হওয়ার দরকার। কিন্তু ঠিক এমপি হওয়া যদি আমার উদ্দেশ্য থাকতো, আমি যে সময় এখানে রাজনীতিতে এসে যোগদান করলাম, আমার স্ত্রী, আমার পুত্র এরাও ছিল সাথে, তাহলে তো আমার সেই সময় লাঙ্গলে থাকার কথা ছিল। কিন্তু আমি হেরেছি, জিতেছি, কোনদিন এমপি হবো কি না সেটার সম্ভাবনা ছিল না। তো আমি মানুষের পাশাপাশি থাকার নেই বড় কথা। এবং আমি জানি যে ভোটটা আমি পাই, এই ভোটটা শুধু ভোট না, এই ভোটটা তার হৃদয়ের একটা নিঃশেষ ভালোবাসা। তা আমি মিঠাপুকুর মানুষের হচ্ছে অসম্ভাবে কৃতজ্ঞ, এই কারণে তাদের নিঃশেষ ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা আমাকে দিয়েছে, আমার পরিবারকে তারা দিয়েছে এবং আমার স্ত্রী পুত্র তারাও কিন্তু সমভাবে সমাদৃত যেমন আমি তাদের কাছে সমাদৃত। জনাব আশিকুর রহমানও মিঠাপুকুরের মানুষের ভালোবাসায় সিক্ত। ৮০ দশক থেকে তিনি সুখে দুঃখে মিঠাপুকুরবাসীর পাশে ছিলেন, তাই তারা জনাব আশিকুর রহমানকে আপন করে নিয়েছেন। তারা দেশবরেণ্য এই রাজনীতিবিদকে এই আসন থেকে ৪ বার নির্বাচিত করে তাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে পাঠিয়েছে।
পথিকৃত মিঠাপুকুর গঠনের যে স্বপ্ন জনাব আশিকুর রহমান বুকে লালন করতেন, তা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে আগামীতেও মিঠাপুকুরবাসী নিশ্চয়ই তাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করবেন। মিঠাপুকুরের প্রিয় মানুষ এইচ এন আশিকুর রহমান 25 জুন 2018 তার বাজেট বক্তৃতার শেষাংশে যা বলেছিলেন তা প্রণিধানযোগ্য। তিনি মর্মস্পর্শী দোতনায় তাঁর আকাঙ্ক্ষা ও বিশ্বাসকেই ব্যক্ত করেছেন। বাজেট শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব নয়, এতে বিধৃত থাকে জাতির আশা আকাঙ্ক্ষা, বাজেটকে দর্শন। আমি বাজেটকে দেখি আমাদের দীর্ঘ সংগ্রাম, বঙ্গবন্ধু কালজয়ী নেতৃত্ব ও প্রেরণা। তিনি একাত্তরের 7ই মার্চ তার ভাষণে শব্দকে তিনি শানিতস্ত্রে পরিণত করেছিলেন এবং যুদ্ধে পাঠিয়েছিলেন, তা এক নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল। শত ষড়যন্ত্র, পঙ্কিল দানবে হিংস্রতা ও প্রতিকূলতাকে জয় করে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা বাঁধকে শক্ত ভিত্তিমূলে প্রতিষ্ঠা করেছেন। মাননীয় নেত্রী শেখ হাসিনার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা, তার জন্য আমি বারবার সংসদ আসতে পেরেছি। আমার এই নির্বাচনী এলাকা মিঠাপুকুরের মানুষ আমাকে অকুণ্ঠ ভালোবাসা দিয়েছে এবং বারবার এই মহান সংসদে আমি নির্বাচিত হয়েছি। তাদের ভালোবাসার ঋণ কোনো দিনও আমি শোধ করতে পারবো না। আমি চাই মিঠাপুকুরের মানুষ তোমরা নিজেদের দিকে তাকাও, নিজেকে পরিবর্তন করো, নিজের ছেলেমেয়েদেরকে শিক্ষিত করো। তারা ভৌগোলিক সীমাকে অতিক্রম করবে, তারা শ্রেণীভেদ করবে। আমরা স্বাধীনতার স্বপ্ন দেখব, আমরা বিবেক নিয়ে ব্যবসা করব, আমরা বৃত্তি ও পেশা শ্রদ্ধা দিয়ে পালন করব, আমরা সৃষ্টি সংরক্ষণ করব, আমার জীবনের জিদ নিয়ে জীবন ধারণ করব। মিঠাপুকুর হবে পথিকৃত উপজেলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে অভিনন্দন জানাই। জিয়া খালেদা জিয়া, জামাতের ধারাবাহিক কুটিল ষড়যন্ত্রের জটিল ঘূর্ণাবর্তে এবং চারিদিকের জঙ্গিবাদের হিংস্র থাবার মধ্যে তিনি অনমনীয় দৃঢ়তায় দেশকে স্থিতিশীল রেখেছেন। তার নেতৃত্বে এমন দেশ আমরা গর্ব। অতঃপর এই মহান সংসদে যারাই আসবেন, দলমত নির্বিশেষে সকলেই দেশকে ভালোবাসবে, স্বাধীনতার সংগ্রামে গৌরবান্বিত বোধ করবে। সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র কৃতজ্ঞতায় স্মরণ করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনতার সাথে থেকেছ তুমি, জনতার কাছে শিখেছ সময়ের কথা, সময় মতো সাহসের সাথে বলেছ। জনতার সাথে থেকেছ তুমি, জনতার কাছে শিখেছ সময়ের কথা, সময় মতো সাহসের সাথে বলেছ। শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ বাংলার সেরা সন্তান, শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ বাংলার সেরা সন্তান।
শত শত নদী, প্রতিটি ধুলি কণা সারা বিশ্বের শোষিত রাজনে কোনোদিন ভুলবে না। তোমাকে চেনে শত শত নদী, প্রতিটি ধুলি কণা সারা বিশ্বের শোষিত রাজনে কোনোদিন ভুলবে না। তুমি ইতিহাস গড়ে ইতিহাস হয়ে হৃদয়ে হৃদয়ে রয়েছ, হৃদয়ে হৃদয়ে রয়েছ, জনতার সাথে থেকেছ তুমি, জনতার কাছে শিখেছ, সময়ের কথা সময় মতো সাহসের সাথে বলেছ, জনতার সাথে থেকেছ তুমি, জনতার কাছে শিখেছ, সময়ের কথা সময় মতো সাহসের সাথে বলেছ, শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ বাংলার সেরা সন্তান, শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ বাংলার সেরা সন্তান। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করছেন, তিনি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করবেন। তার দৃঢ়তা, দূরদর্শী প্রজ্ঞা এবং অটল সিদ্ধান্তে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক প্রকল্প, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, মেট্রো রেল, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি মেগা প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিশেষ অভিনন্দন জানাই তার নেতৃত্বে ষড়যন্ত্রের জটিল ঘূর্ণাবর্তে এবং চারদিকের জঙ্গিবাদের হিংস্র থাবার মধ্যেও তিনি অনমনীয় দৃঢ়তায় দেশকে স্থিতিশীল রেখেছেন। সমুদ্র বিজয়, ছিটমহল চুক্তি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, আমরা জলে স্থলে ও অন্তরীক্ষে বিজয় অর্জন করেছি। শিক্ষা, কৃষি, প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা, তৃণমূলে নিরাপত্তা বলয় ও কল্যাণ, সৃজন বিস্তারে বাংলাদেশ আজ অতুলনীয়। এককালের তলাবিহীন ঝুড়ির অপবাদ, সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, শঙ্কা ও তাচ্ছিল্যের দৃষ্টি আজ অপসৃত। আজ বাংলাদেশ বিশ্ব সভায় সমীহ করার দেশ, এক উদীয়মান, মানবিক, শক্তিশালী ও স্বাচ্ছন্দ্যের রাষ্ট্র। আমাদের দৃষ্টিগোচরে স্বপ্ন মুহূর্ত, স্বপ্নের সোনার বাংলা, মিঠা পুকুরও এগিয়ে চলছে এর অনন্য গতিধারায়। আপনাদের নিরীক্ষা, বিচক্ষণতা, স্বপ্ন দেখার শক্তি ও সঠিক বিচার নিয়ে যাবে মিঠা পুকুর ও বাংলাদেশকে আরেক হিরণ্ময় অন্য উচ্চতায়। আল্লাহ তাআলার পরম আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন। কোকিল ডাকা আমার দেশ ভাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে।
খুশবুকে বাইরে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। ঝর ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপ্ন আনে, অনেক কথা রূপকথা যে নীরব মায়ায় টানে। ঝর ঝর ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপ্ন আনে, অনেক কথা রূপকথা যে নীরব মায়ায় টানে। গুন গুন গুনিয়ে বাতাসে কলমি ফুলের গন্ধে মেশে, গুন গুন গুনিয়ে বাতাসে কলমি ফুলের গন্ধে মেশে, ফসল ভরা মাঠের ডাকে, ফসল ভরা মাঠের ডাকে যায় রে। ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। পলাশ ডাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে, ধানের মাঠে ঢেউ খেলানো কোথাও নাই রে, এমন কোথাও নাই রে।